আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নমস্কার, আমি আয়েশা। অ্যাট আদি মোহিনী মোহন কাঞ্জিলালে আমার সকল বন্ধুদেরকে জানাই আমন্ত্রণ। দেখতেই পাচ্ছেন, দিদি আমাকে দারুণ একটি শাড়ি দিয়ে সাজিয়ে তুলেছে। থ্যাংক ইউ সো মাচ অন্না দিদি। ইউ আর ওয়েলকাম আয়েশা। পার্টি মরশুম তো চলে এসছে, তোমরা এইভাবেও সাজতে পারো। কিন্তু যে বন্ধু আমার কাছে ইমেল করে চলে এসছে, সে কিন্তু ডিফারেন্ট লুকে সেজেছে। একদমই, আর সেই লুকটি দেখাচ্ছিল, আমি ভীষণ এক্সাইটেড। সে ভীষণই একটি মিষ্টি মেয়ে, নামটাও তেমন, দমদম থেকে সুইটি। একবার দেখে নি চলো। দিদি, এখানে এসে এত সুন্দর মেকওভার, এই এত সুন্দর ড্রেসে আমি খুব খুশি হয়েছি। জানো তো, ড্রেস তৈরি করার সার্থকতা যখন কেউ সেটাকে খুব সুন্দর করে ক্যারি করে, একদমই তাই। আর তোমার যেরকম ফিগার, আর তুমি যে সুন্দরভাবে ক্যারি করছো, দারুণ লাগছে, পুরো প্রিন্সেসের মতো লাগছে। আর গাউনটার ডিজাইন তো স্পেশালি, দিদি এই ডিজাইনটাকে কি বলে? এই ডিজাইনটাকে আলাদা করে শুধু জাস্ট অ্যাক্সেসরাইজ করেছি। আচ্ছা। আর অনেকে না, এই শীতকালেতে যে জিনিসটা হয়, আমরা ভেতরে একটা স্কিনি পরে নিতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার উপর যেহেতু এটা বেল স্লিভস এর স্লিভস টা, ওই স্কিনিটা স্কিন কালার হলে বোঝাও গেল না, ঠান্ডাটাও আটকালো, স্টাইল হলো। মানে একসঙ্গে দুটো হচ্ছে, ঠান্ডাও লাগলো না, আর স্টাইল করা তো চাই, স্টাইলটাও হয়ে গেল। একদমই তাই। তো আজকে সুইটি, তুমি যে এখানে এসছো? এখানে এসেছি আমার খুড়তুতো বোনের বিয়ে, তাই। আর বিয়ে আমাকে আগে বলেছিল জানো তো আয়েশা, যে সঙ্গীতের দিনে ওর একটা ড্রেস চাইছিল। আচ্ছা, তার মানে তো সেন্ট্রাল অফ দ্য অ্যাট্রাকশন হবে, কেউ কে ছাড়া তো দেখবে না, মানে কোনে কেউ দেখবে না মনে হচ্ছে। আর বাড়ির বিয়ে যখন এক্সাইটমেন্টটা দারুণ সাংঘাতিক ভাবে, তো কার কার জন্য দেখতে চাও? বৌদির জন্য দেখতে চাই, মায়ের জন্য দেখতে চাই, শাশুড়ির জন্য। তুমি মনে রাখবে। ওকে ওকে, আমি বরং দেখাতে শুরু করি। হ্যাঁ চলো চল। রেশম কাতানের কালেকশন দেখাচ্ছি। দেখো গোটা গায়ে কিন্তু একটা সেলফ উইভিং রয়েছে, তার উপর রয়েছে জরির বর্ডার। শাড়িটা কিন্তু পুরো হাফ হাফ হয়ে রয়েছে, ভেতরটা রয়েছে মেরুন রং, মানে এটা একটু লালচে মেরুন বলতে পারো। হ্যাঁ এক্স্যাক্টলি। আর সেই রকমই আঁচল রয়েছে, বর্ডার রয়েছে। মায়ের জন্য হলে এটা কেমন হবে? অসাধারণ, বিয়ের রাত্রে সাংঘাতিক লাগবে। আর একটা যদি জমিদারির মতো একটা লুক নেওয়া যায়, আটপৌরে করে যদি শাড়িটা পরা যায়, তাহলে দিদি দারুণ দারুণ। বুঝতে পেরেছো আয়েশা, একটু একটু শিখে গেছে। হ্যাঁ, তোমার সাথে থেকে থেকে আমি শিখে যাচ্ছি। আর এইরকম একটা শাড়ি আয়েশা কি সিটি পরবে? তো নিশ্চয়ই পরবে, আমার তো মনে হচ্ছে মাঝে মধ্যেই মামের মধ্যে ঝগড়া বাঁধলো বলে। আর তার সঙ্গে যেরকম আয়েশা দিয়ে আমার একটা ডিজাইনার ব্লাউজ পরেছে, তুমি একটা নিয়ে নেবে। হ্যাঁ, ডিজাইনার ব্লাউজটা দিয়ে তুমি পরবে, আর এই ব্লাউজটা দিয়ে মা পরবে। ব্যাস, সমস্যার সমাধান। দিদি এটার প্রাইসটা? 4550। শাশুড়িমার জন্য রেখেছি জামেওয়ার সিল্কের কালেকশন। জামেওয়ার মানেও কিন্তু টু টোন রয়েছে, মানে একটা সেলফ উইভিং আছে, মানে দুই বিয়ানের শাড়িতে একটা কোথাও সাদৃশ্য রয়েছে। হ্যাঁ একদমই তাই, সেটাই দেখছি। ওটা কন্ট্রাস্টে ছিল, এটা সেলফে রয়েছে। নিচের দিকে মহা পাড়ে ডিজাইনটা একটু ডিফারেন্ট করা হয়েছে। আর এই ধরনের কালেকশনগুলোর সুবিধে কি বলতো, কখনো তো আউট অফ ফ্যাশন হয় না, মানে শাশুড়ি মাও পরবে, তুমিও পরবে, তোমার পরবর্তীকালে তোমার মেয়েরাও পরবে। কারণ এমন একটা শাড়ি হালকা, মজাদার, এবং যে কোনো পার্টিতে বা বিয়েবাড়িতে অনায়াসে পরা যায়। এর প্রাইসটা কত নেবে? এই শাড়িটার প্রাইস রয়েছে 6470। খুদে সদস্যের জন্য মিষ্টি একটা কালেকশন নিয়ে দিদি কিন্তু চলে এসেছে, আর এত কিউট। কাশ আমি ছোট হতাম দিদি, তাহলে তো আমি এটা পরেই নিতাম। একে না, পিঙ্ক কালারটা তো ভীষণ ব্রাইট আর গর্জিয়াস লাগে। তারপর সিল্কের আছে, অল ওভার ওয়ার্কে রয়েছে, কন্ট্রাস্টে ব্লু, আর মামের মধ্যে ম্যাচিংও আছে কিন্তু একদম। আর এটার না ব্লাউজটা এইটা, আরে অসাধারণ। কি বলো, কেমন লাগলো? মেয়ে তো পেয়ে ভীষণ খুশি হবে। দিদি এটার প্রাইস? এই সেটটার প্রাইস রয়েছে 1050। বন্ধুরা দেখে নিলে তো, খুদে সদস্যের জন্য দারুণ একটা কালেকশন। এইরকম কালেকশনস কিন্তু আরো অনেক অনেক আছে দিদি প্রতিষ্ঠানে, চট করে চলে এসো, আমি তো যাচ্ছি। এবারে ওর বরের জন্য দেখাই। হ্যাঁ তাই তো, ব্লু কালারের পাঞ্জাবি আর সঙ্গে জ্যাকেটটা দেখো, একদম ডিফারেন্ট, ভীষণ ব্লু এন্ড গ্রিন না, একটু অন্যরকম ম্যাচিং, কিন্তু খুব ব্রাইট লুক দেয়। তার সঙ্গে জ্যাকেটের উপর ওয়ার্ক দেখো, জ্যাকেটের কলারটা একটু ডিফারেন্ট করেছে। হ্যাঁ সেটাই দেখছি, ডাবল ইউজ হয়েছে, মানে ব্লুটাকে আলাদা করে অ্যাড অন হয়েছে। আবার ব্লু কালার দিয়েও যেমন ওয়ার্ক হয়েছে, অ্যান্টিক দিয়েও কিন্তু কাজ হয়েছে। এর সঙ্গে ব্লু কালারের চুড়ি পা। দিদি এটার প্রাইসটা? 4500।
খুব ভালো লাগছে, আমি ভাবতেই পারছি না এত সুন্দর শাড়ি দেখে বৌদি কি করবে, এক্সাইটেড হয়ে পড়বে। আর আমি মনে মনে ভাবছি যে ননদ ভাববে বৌদি এখন পরে নিক, তারপর আমি আছি। হ্যাঁ সে তো পরবই আমি একদিন। ওহো, মানে মনে মনে এটা ভাবছিল, একদম ঠিক করেই রেখেছি। আর ননদ বোধে কালারের মধ্যে কিন্তু ম্যাচিং ও আছে কিন্তু। আর এই শাড়িটা পুরো অ্যারেঞ্জমেন্টের শাড়ি, পিঙ্ক কালারের যে বুটিটা দেখতে পাচ্ছ ওটা ভিস্কোসের উপর রয়েছে, বডি হাগিং শাড়ি কিন্তু ভীষণ ব্রাইট আর গর্জিয়াস। দিদি এটার প্রাইস কি আছে? 3700। আবারও একটা জ্যাকেট সহ পাঞ্জাবির অপশন, কিন্তু লক্ষ্য করো প্রত্যেকটা একটা থেকে একটা আলাদা, এটা হাত দিলে বুঝবে এটা কিন্তু সিল্কের সঙ্গে জুট ফিনিশ হয়েছে। হ্যাঁ তাই তো, আর তার হ্যাঁ ফিল করতে পারছো জিনিসটা, একটু গ্লজিও ব্যাপারটা, যেহেতু সিল্ক আছে গ্লজি, আর যেহেতু জুট রয়েছে জন্য একটা ম্যাট ফিনিশ রয়েছে, তার সঙ্গে কন্ট্রাস্ট মেরুন কালারের জ্যাকেট। আর জ্যাকেটের এই মেরুন বর্ডারটা কিন্তু পাঞ্জাবের হাতাতে ইউজ করেছি, আর চুড়ি পাটা মেরুন কালারে রেখেছি। জামাইবাবু আর শালাবাবুর তো একদম বিয়ে বাড়ি জমজমাট, এত সুন্দর ড্রেসে। দিদি এটা প্রাইসটা জানা হলো না। 3800। ঠিক আছে, এটাও সাধ্যের মধ্যেই আছে দিদি। দিদির প্রতিষ্ঠানে সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ সবগুলোই, ঠিক আছে। সিটি সামনে বিয়ে বাড়ি এবং নতুন বছর, তারপর খুব খুব ভালো কাটুক, অনেক শুভেচ্ছা রইল। দিদি তোমাকেও শুভেচ্ছা, নতুন বছর আসছে, আগাম শুভেচ্ছা জানালাম। থ্যাংক ইউ। তুমিও খুব ভালো থাকো, আরো ভালো ভালো কাজ করো, এটাই বেশ করে, আর এরকমই নিজেকে মেইনটেইন করে চলবে কিন্তু। তুমি তাই। বন্ধুরা এবার তোমাদের বিদায় নেবার পালা এসে গেছে, আবার দেখা হবে তোমাদের সঙ্গে ঠিক এই সময় এই পর্বে @আদিমোহিনীমোহন কাঞ্জিলালে। নমস্কার।